আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি তেল এবং ভিনেগার ছাড়া টকঝাল মিষ্টি কাঁচা আমের ঝুরি আচার তৈরি করে দেখাবো আর এই আচারটি এক বছর পর্যন্ত সংরক্ষণ করা যায় এখন যেহেতু বাজারে ভরপুর কাঁচা আম পাওয়া যাচ্ছে কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে এই আচারটি বানিয়ে নিন ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে তো খুব সহজভাবে রেসিপিটা তুলে ধরবো আশা করছি আমার আজকে রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন তো চলুন চলে যায় মূল পর্বে কিভাবে তৈরি করছি এই আচারটি আচার তৈরি করার জন্য এখানে আমি আটশো গ্রাম পরিমাণ আম কুচি করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি খুব বেশি কুচি করিনি একটু হালকা মোটা বা বড়ো সাইজ রেখেছি তো এভাবে করে আপনারা কেটে নেবেন আর আমটা অবশ্যই আগে ধুয়ে রাখতে হবে কোনোভাবে কাটার পরে আম ধোয়া যাবে না তো আমের মধ্যে আমি এখন চিনি দিয়ে দিচ্ছি এখানে এক কাপ পরিমাণ চিনি আছে তো পুরো চিনিটা আমি দিয়ে দিব এই আচারটি একটু মিষ্টি বেশি হবে তারপর এখানে দিয়ে দিচ্ছি হালকা পরিমাণ আমি গুড় এটা অপশনাল চাইলে দিতে পারেন তো না থাকলে দেওয়ার দরকার নেই গুড় দিয়েছি কারণ একটু কালারফুল হবে এই জন্য আমি গুড়টা দিয়েছি তো এটা দেওয়ার দরকার নেই হাতের কাছে থাকলে দিবেন তো সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটা হাতের সাহায্যে করছি তো সবগুলো আমের মধ্যেই যেন চিনি এবং গুড়টা মিশে যায় তো মেশানো হয়ে গিয়েছে এটা আমি এখন দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দিব ফিরে আসবো দুই ঘন্টা পর আচারের জন্য একটা মশলা রেডি করে নিচ্ছি এখানে এক চা চামচ পরিমাণ পাঁচফোরণ দিয়েছি তারপর এখানে হাফ চা চামচ পরিমাণ মৌরি দিয়েছি তারপরে এখানে আস্ত জিরা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি মরিচ শুকনো মরিচ পাঁচটি ঝালটা কম বেশি করে নিতে পারবেন তো সবগুলো উপকরণ আমি ভেজে নিব মিডিয়াম লো আছে যখন এই মশলাটা ফুটে উঠবে তখনই চুলা জালটা নিভিয়ে দিতে হবে খুব বেশি ভাজা যাবে না মশলাটা যদি পুড়ে যায় তাহলে আচারের টেস্টটা পুরাই নষ্ট হয়ে যাবে তেতো ভাব চলে আসবে এক মিনিটের মতো ভেজে নিলে হবে যখন এই মশলা থেকে সুন্দর একটা সুগন্ধ ছড়াবে তখনই চুলা জালটা নিভিয়ে দিতে হবে তো মশলাটা হয়ে গিয়েছে এটা ঠান্ডা হওয়ার পর আমি আদা ভাঙ্গা করে কুড়া করে নিব তো দুই ঘন্টা হয়ে গিয়েছে ফির ফিরে আসছে দুই ঘন্টা পর দেখতে পাচ্ছেন চিনিটা গলে পানি উঠে এসেছে তো এখন আমি সরাসরি আচারটা রেডি করব এই জন্য প্যানের মধ্যে আমি আমগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি তেল দিচ্ছি না এইভাবেই আচারটা রেডি করব তো এখন এখানে আমি দিয়ে দিব মরিচের গুঁড়া কিছু পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফচা চামচের মতো তারপর এখানে হলুদের গুঁড়া দিয়েছি হাফ চা চামচের মতো দেওয়ার পরে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিব মশলাগুলো কুঠা পর্যন্ত অপেক্ষা করব উঠে গিয়েছে এই যে চিনির পানিটা আছে সে পানিটা আমি কমিয়ে নিব এখন এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি কিছুটা তো আস্তে আস্তে ঘন হতে শুরু করবে এই পানিটা যখন এরকমটা ঘন হবে প্রায় অর্ধেক পানি কমে যাবে তখন এখানে আমি যে মশলাটা গুড়া করেছি সে মশলাটা দিয়ে দিচ্ছি প্রথমে যে মশলাটা আমি রেডি করেছিলাম সেই মশলাটা আর এই মশলাটাকে আদা ভাঙ্গা করে আমি গুঁড়া করে নিয়েছি ব্লেন্ডারে যারে করেছি আপনারা চাইলে পাটাইও করতে পারবেন এখন আমি পাঁচ মিনিট আরও জাল করে নিব যে পানিটা আছে সে পানিটা আর ঘন করে নিব চিনির পানিটা একদম শুকানো যাবে না তো এর ঘনত্বটা আমি দেখিয়ে দিব কেমন থাকবে তো পাঁচ মিনিট হয়ে গিয়েছে এই অবস্থায় আমি চুলার জালটা নিভিয়ে দিব দেখতেই পাচ্ছেন ঘনত্বটা কেমন হয়েছে উপর দিয়ে একটু ফেনা ফেনা উঠে এসেছে তো এখন আমি চুলার জালতে নিভিয়েই দিব আর এটা ঠান্ডা হওয়ার পর আর একটু ঘন হয়ে যাবে তো ঠান্ডা হওয়ার পর ফিরে আসছি তো ঠান্ডা হওয়ার পর আমি সার্ভ করে নিয়েছি এটা একটু সফট হয় দেখতে পাচ্ছেন আর এই আচারটা খুবই মজার হয় এখন এই আচারটা ঠান্ডা হওয়ার পরে শুকনো কাচের ব্যয়ামে ভরে নর্মাল ফ্রিজে এটা রেখে দিতে হবে এতে করে এক বছর পর্যন্ত আপনারা সংরক্ষণ করতে পারবেন আর এই আচারটা খুবই মজার হয় ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে তো খুব সহজভাবে রেসিপিটা দেখানোর চেষ্টা করেছি কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই বানিয়ে নিন এই মজাদার আচারটি রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ